সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, বোলপুরের শান্তিনিকেতনে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ বিএ বা বিএসসি কোর্সে ফার্স্ট ইয়ারে কীভাবে ভর্তির জন্য আবেদনপত্র অনলাইনে জমা দেবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আজকে ভিডিওয় আমি তোমাদেরকে দেখাবো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করার পদ্ধতি, কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কীভাবে তোমরা ফর্মটিকে নিখুঁতভাবে পূরণ করবে এবং সঠিকভাবে জমা করবে। তাই আজকে ভিডিওটি আমার সেই সকল বন্ধুদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা যাদের ইচ্ছে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ভিডিওটিকে কখনোই স্কিপ বা ফরওয়ার্ড করবে না, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে তোমরা দেখবে, তাহলে তোমরা কীভাবে আবেদন করতে হবে অনলাইনে পুরো বিষয়টি বুঝতে পারবে। তাছাড়াও আজকে ভিডিও আমি তোমাদেরকে সমস্ত স্টেপস ভালোভাবে দেখিয়ে দেবো যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যারা এখন অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। দেখো, তোমাদের সামনে আমি এটি ব্রাউজার ওপেন করলাম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি এখানে খুলে রেখেছি। তোমরা যদি অ্যাড্রেস বারের দিকে নজর রাখো তাহলে এখানে দেখতে পাবে বিশ্বভারতী.ac.in, এটি হচ্ছে ওয়েব অ্যাড্রেস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তোমরা তোমাদের যে ব্রাউজার ওপেন করবে কম্পিউটার বা ডেস্কটপে, সেখানে তোমরা গিয়ে সেই ব্রাউজারে অ্যাড্রেস বারে এই ওয়েব অ্যাড্রেসটি লিখে সার্চ করলে তোমাদের সামনে বিশ্বভারতী ওয়েব অ্যাড্রেস চলে আসবে ওয়েবসাইটটি। অথবা তোমরা গুগলে গিয়েও এখানে লিখতে পারো বিশ্বভারতী, বিশ্বভারতী লিখে সার্চ দিলেই তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই যে www.bishwabharati.ac.in, এটিকেও তোমরা ওপেন করে নিতে পারো। তো তোমরা প্রথমে এই বিশ্বভারতী ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে আসবে হোম পেজে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডমিশন, অনেকগুলি অপশান রয়েছে, এর মধ্যে যে অ্যাডমিশন, এই অ্যাডমিশনে গিয়ে তোমরা অ্যাডমিশন বাটনটি সিলেক্ট করবে, এখানে ক্লিক করবে। দেখো, তোমাদের পেজটি রিফ্রেশ হতে শুরু করবে, তোমাদের সামনে দেখো একটি নতুন পেজ খুলে গেল। এখানে দেখো দেখতে পাচ্ছ অ্যাডমিশন 2020-2021, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে অ্যাডমিশনে এখানে কথা লেখা রয়েছে। এখানটায় তোমরা দেখো এই যে অ্যাডমিশন নোটিফিকেশন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে হেল্প ডেস্ক বলছে কি, দ্য ইউনিভার্সিটি ডাজ নট রিকগনাইজ এনি কাইন্ড অফ আনঅথরাইজড হেল্প ডেস্ক, কোনো রকম আনঅথরাইজড হেল্প ডেস্ক ইউনিভার্সিটি রিকগনাইজ করে না। এখানে অ্যাডমিশন নোটিফিকেশন রয়েছে, এখানে আমরা একবার ক্লিক করে দেখে নিই অ্যাডমিশন নোটিফিকেশনে। এখানে দেখতে পাচ্ছ এখানে 10 আগস্ট 2020 থেকে অ্যাডমিশন শুরু, মানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এটি চলবে 15 সেপ্টেম্বর অবধি। এটা ভালো করে মনে রাখো, 15 সেপ্টেম্বর অবধি এই অনলাইনে আবেদন তোমাদের করা যাবে মধ্যরাত্রি অবধি, ঠিক আছে। তো এখন অনেক দিন সময় রয়েছে তোমাদের হাতে, তাই তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করবে। তারপরে দেখো দ্বিতীয় যে অপশানটা রয়েছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। আমাদের এখানে এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে নিলাম, এখানে ক্লিক করলে আমাদের সামনে এতগুলি অপশান চলে আসলো। আমরা যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ প্রথম বর্ষের জন্য আবেদন করছি, তাই আমরা এখানে বাই ডিফল্ট ইউজি সিলেক্ট হয়ে আছে, আমরা এখানে সিলেক্ট করে দেখে নিয়েছি। এইবার এখানে অ্যাডমিশন নোটিফিকেশান দেখতে চাইলে এখানে একবার ক্লিক করবে, আর ডিটেলড প্রসপেক্টাসের জন্য এখানে ক্লিক করতে হবে। আমরা ডিটেলড প্রসপেক্টাসের জন্য এখানে ক্লিক করবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বলা হচ্ছে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইয়োর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, আবেদন করার পূর্বে কোন কোন জিনিস রাখতে বলছে। একটা ইমেল আইডি থাকতে হবে তোমাদের, বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে, ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে 100 কপির মধ্যে, 100 কপির বেশি হলে হবে না, সিগনেচার অর্থাৎ তোমাদের সই থাকতে হবে 100 কপির মধ্যে, আর পেমেন্টের জন্য কার্ড থাকতে হবে। এবার আমরা দেখে নিই ডিটেলড প্রসপেক্টাস, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে দেখো বিশ্বভারতী 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির যে প্রসপেক্টাস সেটি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে অনেকগুলি তথ্য, তোমরা প্রসপেক্টাসটা অবশ্যই তোমরা একবার দেখে নেবে। এই দেখো 10 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আবেদন, সেটি চলবে 15 সেপ্টেম্বর মধ্যরাত্রি অবধি। এখানে অনেকগুলি বিষয় রয়েছে, তোমরা সেগুলি দেখে নেবে। আমরা তোমাদের কাছে জিনিসটি দেখাতে চলেছি সেটি হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট কম্বিনেশন, বা এখানে কীরকমভাবে দেখো
কোন বিষয়ে ভর্তি হতে গেলে কত পার্সেন্ট মার্কস বা কী লাগবে সেই সব জিনিস আমরা আলোচনা করব। প্রথমে দেখো বাংলা, বাংলা অনার্স হয় 3 বছরে, ঠিক আছে? এখানে বলাই হয়েছে, একটু জুম করে দিচ্ছি দেখে নাও, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 60% মার্কস ইন অ্যাগ্রিগেট, অর্থাৎ সর্বমোট 60% নাম্বার, অ্যান্ড 60% মার্কস ইন বেঙ্গলি, এবং বাংলাতে 60% নাম্বার থাকতে হবে ন্যূনতম, তবে তোমার আবেদন করতে পারবে। এখানে যে দেখো সিটের ভাগ রয়েছে EXT এক্সটার্নাল স্টুডেন্ট যার বহিরাগত, আর INT ইন্টারনাল স্টুডেন্ট যারা বিশ্বভারতীতেই পড়াশোনা করেছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ সিট দেওয়া রয়েছে জেনারেল, OBC, SC, ST, EWS, টোটাল। OBC এটা যেহেতু একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই এখানে সবসময় OBC সিটের সংখ্যা অনেক বেশি, তাই তোমাদের মধ্যে যাদের OBC সার্টিফিকেট রয়েছে, এ বা বি যাই হোক না কেন, তোমরা কিন্তু বিশ্বভারতীতে অবশ্যই আবেদন করতে পারো একবার। এরকমভাবে বিভিন্ন সাবজেক্ট দেওয়া রয়েছে, তার অ্যাগেনস্টে কত পার্সেন্ট মার্কস লাগবে মিনিমাম কোয়ালিফিকেশন, এবং কত সিট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে আর্টস, আর এখানে তারপরে দেখতে পাবো আমরা ল্যাঙ্গুয়েজ, হিউম্যানিটিস, বিভিন্ন বিষয় রয়েছে, তারপরে সায়েন্সেরও রয়েছে। এই যে আমরা যদি এখানে দেখি, এটা হিউম্যানিটিস চলছে, এরকমভাবে তোমরা এগুলো দেখে নেবে, এই যে সায়েন্সের সব কিছু তোমরা দেখে নেবে, তারপরে তোমরা আবেদন করবে, ঠিক আছে? সিটটা দেখে নেবে, কোন ক্যাটাগরি সব কিছু দেখে নিয়ে, কোয়ালিফাইং মার্কস কত আছে দরকার সব কিছু দেখে নেবে। সব কিছু দেখা হয়ে গেলে এবার ডান দিকে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগইন। তো প্রথমে কী করতে হবে, রেজিস্টার ইওর সেলফ, ঠিক আছে? আর এক্সিস্টিং ইউজার, যাদের অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, অর্থাৎ যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা এই সাইন ইন বাটনে গিয়ে লগ ইন করবে। এখন আমরা রেজিস্টার ইওর সেলফে গিয়ে ক্লিক করবো, যেহেতু আমরা নিউ, তোমরা রেজিস্টার ইওর সেলফে ক্লিক করবে। সেলফে ক্লিক করার পর আমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি বেরিয়ে গেল, এখানে আমরা সমস্ত তথ্যগুলি দিয়ে দেবো, তোমরা তোমাদের সমস্ত তথ্যগুলি দিয়ে দেবে, এখানে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। প্রথমে ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবে, হলো? তারপরে রয়েছে দেখো পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড তোমাদেরকে তৈরি করতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে তোমরা ইমেল আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবে। আমরা একটা পাসওয়ার্ড তৈরি করছি, আবার পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, আমরা আরেকবার টাইপ করে নিচ্ছি। তারপরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা হচ্ছে আবেদনকারীর নাম, এটা প্রথম নাম, এটা মিডিল নাম, এটা লাস্ট নেম, নেমটা আমরা বসিয়ে দেবো। আমাদের যে আবেদনকারী তার নাম হাবিবুর রহমান, মিডিল নেম নেই, ফার্স্ট নেম আর লাস্ট নেমটি বসিয়ে দিলাম, ঠিক আছে? ডেট অফ বার্থ আমাদের বসাতে হবে, ডেট অফ বার্থ আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, মান্থ, তারপরে রয়েছে ইয়ার, আমরা এটি সিলেক্ট করে নিলাম। তারপরে মেল ফিমেল ট্রান্সজেন্ডার এটি সিলেক্ট করে নেবে। ফাদার্স নেম, বাবার নাম, বাবার নামটি তোমরা এখানে লিখে দেবে, তোমাদের লিখে দিলাম। মায়ের নাম, মায়ের নামটি লিখে দেবে, লিখে দিলাম। অ্যাড্রেস, তোমাদের যে ঠিকানা সেটা তোমরা দিয়ে দেবে এখানে ভালোভাবে। পোস্ট, পুলিশ স্টেশন সব দেবে, কোনো রকম কোনো জিনিস ফাঁকা রাখবে না। বসিয়ে দিলাম। তারপরে রয়েছে এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার তোমাদের একটি বৈধ মোবাইল নাম্বার বসিয়ে দেবে, যেটি সবসময় চালু আছে। তারপরে সাইন আপ বাটনে ক্লিক করবে। দেখো আমাদের সামনে রেজিস্ট্রেশনটি হয়ে গেল, ঠিক আছে? ইমেল আইডি রয়েছে, অ্যাপ্লিক্যান্ট নেম, ডেট অফ বার্থ, মেল, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আর প্লিজ চেক অল ইউ ফিল ডিটেলস কেয়ারফুলি বিফোর কনফার্মিং। এবার কনফার্ম বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর চেঞ্জ বাটনে ক্লিক করলে আবার চেঞ্জ করা যাবে। আমাদের সব কিছু ঠিক রয়েছে, আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পেজটি প্রসেসিং শুরু হয়েছে, এবং বলছে ইওর রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন টু বিশ্বভারতী ইজ অ্যাকসেপ্টেড, কনফার্মেশন ইমেল কন্টেনিং অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক অ্যান্ড ইওর লগ ইন ডিটেলস হ্যাজ বিন সেন্ট অন দ্য রেজিস্টার্ড ইমেল আইডি প্রোভাইডেড বাই ইউ, ওপেন ইওর ইমেল অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক ফর কমপ্লিটিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অ্যান্ড ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে ইমেল আইডিতে, আমাদেরকে এবার ইমেল আইডিটি ওপেন করতে হবে এবং সেখানে আমরা দেখতে পাবো। তো ফ্রেন্ডস, এবার আমরা আমাদের ইমেল আইডিটি খুলে নেব, চলো আমাদের দেখি ইমেল আইডিতে কী এসেছে।
আমরা আমাদের মেল আইডিটি খুলে নিচ্ছি, একটু ওয়েট করো। মেল আইডিটি যেটি দিয়েছিলাম দেখো, আমাদের মেল আইডিটি খুলছে। এখানটায় তোমরা প্রাইমারি সোশ্যাল প্রমোশনস তিনটে অপশন রয়েছে, এখানে দেখে নেবে। এখানে তো প্রাইমারিতে নেই, সোশ্যালে একবার দেখে নেবে আছে কি না, আর তারপরে প্রমোশনে যাবে। প্রমোশনে দেখো লেখা রয়েছে বিশ্বভারতী.acc, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সামনে দেখো আমাদের সামনে এটি চলে এসেছে, এটি হলো এ পাসওয়ার্ডটি এখানে হাইড করে রেখেছে, এখানে অ্যাক্টিভেশন কোড দেওয়া রয়েছে। এবার আমাদেরকে যেটি করতে হবে, আমরা এবার এই যে লিঙ্ক রয়েছে বলছে ইন অর্ডার টু প্রসিড ফার্দার ইট উড বি এসেনশিয়াল টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাডমিশন পোর্টাল রেজিস্ট্রেশন, ফর অ্যাক্টিভেটিং ইয়োর রেজিস্ট্রেশন অ্যান্ড প্রসিডিং ফরওয়ার্ড ক্লিক দ্য লিঙ্ক বিলো। আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করে নিলাম, ঠিক আছে। এইবার আমাদেরকে এবার অ্যাক্টিভেশন কোড যেটা আমরা পেয়েছি, অ্যাক্টিভেশন কোডটি আমরা কপি করে নিচ্ছি। অ্যাক্টিভেশন কোডটি কপি করে নিলাম, এন্টার অ্যাক্টিভেশন কোড এখানে আমরা সেটি পেস্ট করে দিলাম। তারপরে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলে লেখা উঠলো কি, ইয়োর অ্যাক্টিভেশন কোড হ্যাজ বিন ম্যাচড উইথ আওয়ার ডাটাবেস, ঠিক আছে। এইবার আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করলে প্রথমে আসবে ইমেল আইডি দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তারপর আমরা সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করলেই এগুলো কেটে দিই আমি, সাইন ইনে ক্লিক করলে এই অপশানগুলি চলে এসেছে, ঠিক আছে। এখানে 1, 2, 3, 4, 5, 6 ছখানা অপশান রয়েছে, আমাদেরকে ওয়ান বাই ওয়ান করতে হবে। প্রথমে রয়েছে এদিকে ডান দিকেও লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মস টু সিলেক্ট নিউ কোর্স অ্যান্ড অর ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মস, আমরা এক নম্বরে ক্লিক করবো, আমরা সিরিয়ালি যাব। এক নম্বর সিরিয়াল অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলাম, এখানটায় আমাদের সামনে চলে আসলো সিলেক্ট ইয়োর ফার্স্ট অ্যাপ্লিকেশান, ঠিক আছে। সিলেক্ট কোর্স, কোর্স টাইপ এখানে আমরা ক্লিক করবো, এখানে হবে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ বা বিএসসি। সাবজেক্ট কোন বিষয়, আমি যার হয়ে আবেদন করছি সে চাই বাংলা বিষয়ে আবেদন করতে, বাংলা অনার্স, তাই আমরা বেঙ্গলি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে লেখা উঠলো চেক এলিজিবিলিটি অর্থাৎ যোগ্য কিনা সেটা দেখার জন্য আমরা চেক বাটনে ক্লিক করছি। এখানে বলা হচ্ছে বিএ বেঙ্গলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনারেল স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্টের জন্য 60% থাকতে হবে এগ্রিগেট মোটের ওপর, আর 60% ইন বেঙ্গলি। এটি যদি থাকে সব কিছু তাহলে এই যে বক্স রয়েছে এখানে এটি ক্লিক করবে, তারপর অ্যাড কোর্সে ক্লিক করবে। অ্যাড কোর্সে ক্লিক করলে দেখো কোর্স অ্যাড হয়ে গেল। এখানে ডেসক্রিপশন অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকমপ্লিট, ফটো অ্যান্ড সিগনেচার আপলোড ইনকমপ্লিট, আর এখানে দেওয়া রয়েছে অ্যাকাডেমিক সিলেকশন ইনকমপ্লিটেড, সব কিছু রয়েছে। এবার আমরা ওয়ান বাই ওয়ান এগোবো। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান ডিটেলস, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এবার এখানে দেখে নেবো এই যে এখানে যেগুলি এডিট করা যাবে না সেগুলিতে এইরকম চিহ্ন আসবে, আর যেগুলি এডিট বস করতে হবে সেটা এখানে বসাতে হবে। আমরা বসিয়ে দিই, আবেদনকারীর গার্জেনের নাম বসিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ, মে পার্সনস উইথ ডিসেবিলিটি, ডিসেবিলিটি কিনা শারীরিকভাবে অক্ষম কিনা, ইয়েস নো দিয়ে দেবে যেটা হবে। ব্লাড গ্রুপ দিয়ে দিলাম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস এটা দিয়ে দেবে। অ্যাডমিশন ইজ সাউট অ্যাজ ডে স্কলার রেসিডেন্ট ইফ হোস্টেল অ্যাকোমোডেশন নিডেড, যদি হোস্টেলের প্রয়োজন হয় তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করবে, আর হোস্টেলের প্রয়োজন না হলে ডে স্কলার করবে। আমাদের হোস্টেলের প্রয়োজন তাই আমরা দিলাম। ভিবি এনরোল্ড, আগে বিশ্বভারতীতে পড়াশোনা করেছে কি না, এনরোলমেন্ট হয়েছে কি না, ইয়েস বা নো দিয়ে দেবে যেটা হবে, অবশ্যই নো হবে তোমাদের। যারা পড়াশোনা করেছে তারা ইয়েস দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। ক্যাটাগরি জেনারেল এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে ইকোনমিক্যালি উইকার অর্থাৎ আর্থিকভাবে দুর্বল কিনা, ইয়েস নো যেটা হবে সেটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে রিলিজিয়ান, ধর্ম এখানে দিয়ে দেবলা, এখানে তোমার ধর্মটা দিয়ে দেবে। ভিবি এমপ্লয়ি ওয়ার্ড নো, এক্স সার্ভিসম্যান নো, মাইনরিটি এটা যদি মাইনরিটি হও তাহলে কোনগুলির মধ্যে সেটা এখানে দিয়ে দেবে। কাশ্মীরি মাইগ্রেন্ট নো, আধার নাম্বার এটা কিন্তু কম্পালসারি নয়। আচ্ছা একটা জিনিস বলে রাখি, দেখো এখানে স্টার মার্ক যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে কম্পালসারি, আর যেটা স্টার মার্ক দেওয়া নেই সেটি কম্পালসারি নয়, আমরা এখানে এটি বসাবো না। পারমানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা এটি কম্পালসারি, আমরা এটি বসিয়ে দিই।
আমরা এটি বসিয়ে দিচ্ছি। ঠিকানাটি তোমাদের আরেকবার বসাতে হবে, তোমরা ঠিকানাটি বসিয়ে দাও। পুরো ঠিকানাটি বসিয়ে দিলাম, আবার এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আমরা বসিয়ে দিই সিটি, পিন, ল্যান্ডলাইন নাম্বার থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। আর যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সে ক্লিক করো, তাহলে ঠিক হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, মান্থলি ইনকাম অফ ফ্যামিলি এখানে হচ্ছে 5,000 টাকার নিচে, 5,000 থেকে 10,000, এটা কিন্তু বলা হচ্ছে মান্থলি, হ্যাঁ বাৎসরিক নয়, মাসে ইনকাম, তাহলে সেটা আমরা দেব। এটা দিয়ে দিলাম, তোমাদের যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, তারপরে দেখো দ্বিতীয় স্টেপ চলে এলো, ফটো সিগনেচার ডিটেলস। ঠিক আছে, এই তোমার কোর্স দেওয়া রয়েছে, এখানে ফটো আপলোড করতে হবে, সেটি হতে হবে তোমার 100 KB-র মধ্যে। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে যেখানে আমাদের ফটো রাখা রয়েছে সেখানে আমরা চলে যাব, আমাদের ফটো রাখা রয়েছে যেখানে ক্যান্ডিডেটে, এই ফটো সিলেক্ট করে নিলাম, ওপেন করে দিলাম। ঠিক আছে, এবার আপলোড বাটনে আপলোড ফটো রয়েছে এখানে ক্লিক করতে হবে, তাহলে পেজটি প্রসেসিং হচ্ছে, দেখো ফটোটি চলে এলো। তারপরে হচ্ছে সিগনেচার আপলোড, এখানে চুজ ফাইলে গেলাম, এটাও দেখছো 100 KB-র মধ্যে হতে হবে, চুজ ফাইলে গিয়ে এই সিগনেচার নিলাম, ওপেন করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে, দেখো এখানে তোমাদের সিগনেচারটিও চলে এসেছে। সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে রয়েছে যে অ্যাপ্লিকেশন, আচ্ছা এখানে দেওয়া রয়েছে, এখানে তোমাদের দিতে হবে যে বিফোর এন্টারিং দ্য মাস্ট গো থ্রু ক্লজ 22 ইফ ক্যান্ডিডেট ফেসিং প্রবলেম। ঠিক আছে, এখানে তোমাদের দিতে হবে কোন মানে HS-এর মার্কস 10+2। ঠিক আছে, আমরা এখানে বোর্ড দিয়ে দিচ্ছি WBCHSE ইয়ার অফ পাসিং 2020, রোল 10+2 লেভেল, রোলটা বসাতে হবে, আমরা রোলটা এখানে বসিয়ে দেব, রোল নাম্বার দুটো একসাথে আমরা বসিয়ে দিই এখানে। আমরা বসিয়ে দিলাম এখানে, টু এন্টার দ্য মার্কস ফর দ্য বেস্ট 4 সাবজেক্টস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ঠিক আছে, টোটাল মার্কস মানে যে 6টা বা 5টা যে কটি বিষয় তোমাদের রয়েছে সেই কটির মধ্যে সব থেকে 4টে বিষয় যেটিতে ভালো নাম্বার পেয়েছো বা বেশি নাম্বার পেয়েছো সেটি তোমাদের বসাতে হবে। ফার্স্ট বেস্ট সাবজেক্ট আমরা দিলাম এখানে, প্রথম বেস্ট সাবজেক্ট দিচ্ছি ইংলিশ, আমরা বসিয়ে দিচ্ছি, ইংলিশে মার্কস ফুল মার্কস ছিল 100, মার্কস অবটেন্ড 76। ঠিক আছে, তারপর আমরা বসিয়ে দিচ্ছি সেকেন্ড বেস্ট সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্কস 100, মার্কস অবটেন্ড 84। থার্ড বেস্ট সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 100, মার্কস অবটেন্ড 80। ফোর্থ বেস্ট সাবজেক্ট ফিলোসফি, ফুল মার্কস 100, মার্কস অবটেন্ড হচ্ছে 81। টোটাল আমাদের চলে এলো 321 আউট অফ 400, বেস্ট অফ 4। টু এন্টার দ্য মার্কস অফ দ্য সাবজেক্ট টু বি টেকেন অ্যাজ অনার্স বাই দ্য স্টুডেন্ট, যে সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই সাবজেক্টের মার্কসটা কত, আমরা বসিয়ে দিচ্ছি, টোটাল মার্কস 100, মার্কস অবটেন্ড হলো এখানে টোটাল চলে আসলো। ঠিক আছে, টোটাল 500-এর মধ্যে এটা কাউন্ট করে এটা দিল। এবার টু এন্টার দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য লাস্ট এক্সামিনেশন অ্যাগ্রিগেট মার্কস
আমরা বসিয়ে দিচ্ছি। আউট অফ 500, ঠিক আছে, মার্কস ইন ইংলিশ, মার্কস ইংলিশে কত পেয়েছো সেটা এখানে বসাতে হবে, আর ফুল মার্কস, টোটাল মার্কস ছিল 100। এই তথ্যগুলি সব ভালো করে বসিয়ে নেবে, আরেকবার ভালো করে বুঝে নাও। চারটে বেস্ট সাবজেক্ট যেখানে সবথেকে বেশি নাম্বার পেয়েছো, সাবজেক্টের নাম লিখবে, নিচে টোটাল মার্কস 100গুলো লিখবে, তারপরে মার্কস অফ 10গুলো বসিয়ে ক্লিক করলে এটা চলে আসবে। যে বিষয়ে আবেদন করছো সেই বিষয়টার নাম লিখবে এখানে, সেটা কত নম্বরের পরীক্ষা টোটাল মার্কস সেটা দেবে, কত পেয়েছো সেটা দেবে, তারপরে টোটাল আউট অফ 500 এখানে 400, আর এই বিষয়টা নিয়ে 100, 500, 500 মধ্যে কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবে, তারপরে এগ্রিগেট মার্কস, টোটাল মার্কস হচ্ছে তোমার যেটা সেটা বসিয়ে দেবে, আউট অফ 500 কতর মধ্যে সেটা এখানে বসিয়ে দিলে, মার্কস ইন ইংলিশ কত পেয়েছো আর কতর মধ্যে সেটা বসিয়ে দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে সেভ বাটনে ক্লিক করবে, সেভ বাটনে ক্লিক করলে তোমাদের সামনে পেজটি প্রসেসিং হবে, একবার এরকমভাবে চলে আসবে, তোমরা সব কিছু দেখে নেবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে বলে মনে হয় তবেই তোমরা কনফার্ম বাটনে ক্লিক করবে, নাহলে আবার ব্যাকে গিয়ে আবার ঠিক করবে। আমার সব কিছু ঠিকঠাক রয়েছে তাই আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম পেজটি চলে আসবে, এখানে গিয়ে তোমরা সব কিছু দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এই বক্সে একটি ক্লিক করবে, টিক চিহ্ন চলে আসবে, কনফার্ম অ্যান্ড সাবমিট বাটন তখন ক্লিক করে নেবে, ঠিক আছে। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলেই দেখো তোমাদের এখানে ফর্মটি এই যে সাবমিট হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। ব্যাক টু মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, ব্যাক টু মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, দেখো এই যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার তোমার জেনারেট হয়ে গেছে, কোর্স নেম, ভবন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পেমেন্ট, এডিট, ডিলিট, ঠিক আছে, এইভাবে আছে। এবার তোমরা যদি পেমেন্ট অপশানে যাও, দেখি পেমেন্ট অপশানে গেলে কী চাই, মেক পেমেন্ট অপশানে গেলাম, এখানে গিয়ে দেখো কন্টিনিউ অনলাইন পেমেন্ট, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে কত কি, সিলেক্ট টু পে ক্লিক করলাম, ঠিক আছে, কন্টিনিউ অনলাইন পেমেন্ট আমরা ক্লিক করলাম, এখানে সমস্ত তথ্য চলে এলো, অ্যামাউন্ট পেয়েবল 1000, অনলাইন পেমেন্ট চার্জ 30 টাকা, টোটাল অ্যামাউন্ট টু বি পেড 1030 টাকা, এটা অ্যাপ্লিকেশান চার্জ। এখানে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, এখানে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এই অর্ডার নাম্বার চলে আসলো, প্রথমে বাই ডিফল্ট ইউপিআই পেমেন্ট চলে আসবে, তারপরে তোমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সিলেক্ট করে নিতে পারো, তারপরে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিতে পারো, তো ওয়ালেটস অ্যান্ড মোর করতে পারো, বা ক্রেডিট কার্ড ইএমআই করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এখান থেকে করে নিয়ে এগুলো সব বসিয়ে দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের পেমেন্ট হয়ে যাবে। এটি একটি প্রাইভেসি ইস্যু, যেহেতু ব্যাংকের বিভিন্ন তথ্য দিতে হবে, তাই আমি এখন তোমাদের সামনে এটি করছি না, আমি পরে তো আমার অন্য সময়ে আমি এই পেমেন্টটি করে দেবো। তো এরকমভাবে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে বলে রাখি যেহেতু বিশ্বভারতী একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই এখানে পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু বিনা পেমেন্টে অ্যাপ্লিকেশান গ্রহণ হবে না। তাই তোমরা যারা আবেদন করতে চাও বিশ্বভারতীতে, অবশ্যই তোমরা পেমেন্ট করে নেবে, পেমেন্ট হয়ে গেলে তখন তোমরা ব্যাক হয়ে চলে আসবে, ঠিক আছে, পেমেন্ট হয়ে গেলে ব্যাক হয়ে চলে আসবে, তারপরে তোমরা এখানটায় গিয়ে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারো। এখানে গিয়ে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারলে তোমাদের তখন দেখা যাবে পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা যদি চাও ফর্মটাকে প্রিন্ট করে রাখতে, তাহলে এই প্রিন্ট ফর্মে ক্লিক করবে, প্রিন্ট ফর্মে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর ডাউনলোড চলে আসবে, এখানে পেমেন্ট করার পর এটি আসবে, তারপরে প্রিন্ট করে নিয়ে গো করবে, তোমাদের ফর্মটি প্রিন্ট হয়ে যাবে, এবং সেখানে যেটি আসবে সেখান থেকে তোমরা ফর্মটি প্রিন্ট করে নেবে। তো বন্ধুরা, এইরকমভাবে তোমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট বিএ বিএসসি ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য আবেদনপত্র দিতে পারো, জমা করতে পারো, খুব সহজ। কিন্তু এখানে আরেকবারও বলে রাখছি, এখানে কিন্তু অনলাইনে আবেদন করার সময় টাকা দিতে হবে, তাই তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, অবশ্যই তোমরা সব কিছু মাথায় রেখে সুষ্ঠুভাবে আবেদন করবে। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।